আইনটা এরকম যে যার যার পদত্যাগপত্র তাকে নিজ হাতে স্পিকারের মহোদয়ের কাছে জমা দিতে হবে। সুতরাং আমরা পাঁচজন আজকে এখানে উপস্থিত, আমরা পাঁচজন আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি। বাকি যে দুজন আছেন, একজন বিদেশে এবং একজন অসুস্থ, উনি যখন সুস্থ হবেন এবং আরেকজন যখন বিদেশ থেকে ফিরবেন, ওনারা ওনাদের পদত্যাগপত্র জমা দেবেন। তবে সকলের পদত্যাগপত্রই আমাদের কাছে আছে। এটা গ্রহণ বা বর্জনের কোনো বিষয় না, যেই মুহূর্তে আমরা পদত্যাগপত্র দিচ্ছি সেই মুহূর্ত থেকে সেটি কার্যকর। এবং মাননীয় স্পিকার বলেছেন যে এখন থেকেই, যে মুহূর্তে উনি গ্রহণ করলেন, আমাদের রিসিভ কপি জমা ফেরত দিলেন, তখন থেকে আমাদের পদত্যাগ কার্যকর। সুতরাং আজকে থেকে আমরা সবাই সাবেক এমপি। তাহলে স্পিকারকে কিছু বলেছেন এই প্রসঙ্গে, আপনারা যে কেন দিলেন বা কি এই প্রসঙ্গে কিছু কথা আছে? আমাদের আমাদের দীর্ঘ 3.5 বছর আমরা একই সংসদে কাজ করেছি। মাননীয় স্পিকারের মানে উনি সংসদ পরিচালনা করেছেন, সুতরাং বিভিন্ন সময় ওনার সাথে কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিশ্চয়ই আমাদের মধ্যে আছে। সেভাবেই ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে, কোনো পলিটিক্যাল কোনো আলাপ হয়নি। এবং উনি একটু হেসে বিস্ময় প্রকাশ করেছেন যে আমরা কেন পদত্যাগ করছি, এটুকুই। কিন্তু পদত্যাগের ব্যাপারে না বলবার কোনো সুযোগ নেই, উনি জানেন এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এই ব্যাপারে উনি কিছু বলেননি। নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের গণতান্ত্রিক আন্দোলন আপনারা দেখেছেন অত্যন্ত বেগবান। আমাদের কর্মীদের হত্যা করা হয়েছে, আমাদের কর্মীদেরকে মামলা দেওয়া হয়েছে, বাসায় বাসায় তল্লাশি চালানো হয়েছে। আমাদের যুবদলের এক কর্মীকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে মারা হয়েছে, তারপরেও কিন্তু আমাদের গণসমাবেশে মানুষ ঠেকাতে পারেনি। জোয়ারের মতো মানুষ এসছে, সমুদ্রের মতো মানুষ এসছে। সুতরাং আমাদের আন্দোলন অলরেডি বেগবান এবং এটা নিশ্চয়ই সেখানে আরেকটা পজিটিভ পালক যুক্ত করবে। ওনারা যেহেতু গণফোরাম থেকে হয়েছেন, আমরা বিএনপির তরফ থেকে আজকে পদত্যাগ করেছি, ওনারা ওনাদের দলের ব্যাপারে ওনারা ঠিক করবেন। আপনারা জানেন যে গতকাল নেতাকর্মীকে সামনে রেখে, সাক্ষী রেখে আমরা গতকাল পদত্যাগের ঘোষণা দিয়েছি। এটা আমরা মনে করি যে গতকালের যে প্রোগ্রাম তার সবচেয়ে বেশি হাইলাইটেড ছিল আমাদের সংসদের এই 7 জন পদত্যাগ, যেটা মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে এবং পত্রপত্রিকা সব হাইলাইট করেছে। কাজেই আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের এই আন্দোলন সংগ্রামের কতটুকু এটাকে আপনার গতি 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 নিয়ে আসবে, অবশ্যই আজকে পার্লামেন্ট 100% আপনার অবৈধ পার্লামেন্ট আজকে বলতে পারে। কেন? যে কজন আমরা ইলেক্টেড ছিলাম সে কজন আজকে পার্লামেন্টে নেই, আর যারা আছে ইচ অ্যান্ড এভরিবডি আনইলেক্টেড, এরা ভোটে হয়নি। ইভেন পার্লামেন্টে এখন যারা আছে শুধু সরকার এবং তার পোষা পেট একটা বিদল জাতীয় পার্টি এখনও পর্যন্ত। সো সেখানে কোনো বিদলহীন পার্লামেন্ট কোনোদিন তার এক্সিস্টেন্স থাকতে পারে না, পারে না, পারে না। সেই জায়গায় বলতে চাই যে আজকে আমাদের এটা একটা কঠিন এবং বিশাল বিজয় যে আজকে পার্লামেন্টকে, আপনাদের প্রশ্ন ছিল এতদিন যে আপনারা অবৈধ বলছেন আবার পার্লামেন্টে কেন, আজকে তার উত্তরটা আপনার পেয়ে গেলেন যে কৌশলগত কারণে আমাদের দলের সিদ্ধান্তে আমরা পার্লামেন্টে ছিলাম। আবার আজকের সঠিক সময়ে দলের সিদ্ধান্তে এবং দলীয় সিদ্ধান্তে আমরা একসাথে আজকে পদত্যাগ করে আজকে পার্লামেন্টকে আমরা আজকে অবৈধ 100-100% অবৈধ ঘোষণা করবার এবং বলার সেই পরিবেশ সৃষ্টি করেছি। আপনারা জানেন যে আমরা যে শর্তে, যেভাবে আমরা সংসদে এসেছিলাম, যে ফ্রি ফেয়ার মানুষের চলাফেরা দেশে, আমরা যে নির্বাচিত হয়েছি, আমার নির্বাচিত এলাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের সঙ্গে বিএনপি জড়িত আছে। কিসের জন্য? ভালো কিছু করার জন্য। আজকে আপনারা যে ক্যামেরার পিছন থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের বাসায় কিন্তু বাজার লাগে। সারা বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে, আমরা এটার প্রতিবাদ করেছিলাম। এই দাবি শুধু বিএনপির নয়, এই দাবি হচ্ছে সকল জনতার, 17.5 কোটি মানুষের। আমরা সংসদে ছিলাম, আমরা অনেক দেখেছি, আমরা চেয়েছিলাম যে সরকারের বোধোদয় হবে, কিন্তু আমরা পেয়েছি কি? নির্বিচারে সাধারণ মানুষ ন্যায্যপূর্ণ দাবি দাম কমানোর জন্য চেষ্টা করেছে, মিছিল মিটিং করেছে, সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালাতে পারে না। আপনারা দেখেছেন গত ওই 10 তারিখের সমাবেশকে উদ্দেশ্য করে আমাদের পার্টি অফিসের সামনে সাধারণ কর্মী একজন মকবুলকে
পুলিশ কিভাবে গুলি করলো এটা জাতি জানতে চায়। পাশাপাশি হচ্ছে যে এই যে আমাদের পার্টির মহাসচিব তাকে অফিসে ঢুকতে দেওয়া হলো না, কারণ গণতন্ত্র চর্চা যেখানে নাই সেখানে আমরা এমপিরা নাই। আজকে তাই আমরা সবাই মিলে পদত্যাগ করলাম। মাননীয় স্পিকার মহোদয়ের কাছে আমাদের পদত্যাগ পত্র জমা দিয়েছি, আমরা পাঁচজন পদত্যাগ পত্র নিজ হাতে জমা দিয়েছি। আমাদের একজন সংসদ সদস্য অত্যন্ত অসুস্থ এবং আরেকজন সংসদ সদস্য দেশের বাইরে আছেন, সেই কারণে তারা তাদের পদত্যাগ পত্র মাননীয় স্পিকার বলেছেন যে তারা যখন ফিরবেন সুস্থ হবেন সংসদে আসবেন তখন তারা নিজ হাতে তাদের পদত্যাগ পত্র জমা দেবেন। আচ্ছা, স্পিকার যেটা বলেছেন আইনও সে একই কথা বলে, ওনাদেরকে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে এসে ওনাদেরটা ওনাদের নিজের হাতে দিতে হবে, ওনারা যখন আসবেন ওনারা দেবেন। আমাদের দেশে আমরা অনেক আশা ভরসা করে আমরা এই সংসদে গিয়েছিলাম যে একটা সমঝোতা হবে, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং আমাদের নেতারা সব মুক্তি পাবে, আমাদের খালেদা জিয়া থেকে শুরু করে তারেক জিয়া পাবে। কিন্তু সেই মিথ্যা মামলায় একটিও প্রত্যাহার করা হয় নাই। আপনারা দেখেছেন যে আরও নতুন নতুন করে আগামী নির্বাচন তারা সেই প্রহসনের নির্বাচন করার পায়তারা আবার করছে, ক্ষমতায় থেকে তারা নির্বাচনে করবে। তারা এমপি থাকে এমপি দাঁড়াবে, প্রধানমন্ত্রী থাকে প্রধানমন্ত্রী দাঁড়াবে, আর আমরা মানে সেই মানে আমাদের সেই সুযোগ সুবিধা থাকবে না। কাজেই আমরা চাই যে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বা একটা নির্দলীয় সরকার গঠন করে আগামী দিনে নির্বাচন দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি, এবং সেটা না হলে আমরা আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। ধন্যবাদ। উনি কিছু বলবে, উনি মনে হয় কিছু বলবে সামনে চলুন। আমরা অনেক আশা করে অনেক ভরসা করে জায়গাটা বড় করেন আপনারা। এখানে একদম হাতে দিতেন না, ঘুরতে পারবে না তো। এটা তো